সো গাইস তোমাদের যাদের মোবাইলে কিন্তু গাইস কোনো রকম কোনো কারণ ছাড়াই তোমাদের কিন্তু গাইস মোবাইলে ইন্টারনেট কিন্তু গাইস অটোমেটিক্যালি কিন্তু গাইস কেটে নেওয়া হয় এন্ড গাইস তোমরা কিন্তু গাইস নিজেরাও বুঝতে পারো না যে গাইস কি কারণের জন্য তোমাদের মোবাইলে ইন্টারনেট কিন্তু গাইস শেষ হয়ে গেছে তো গাইস আজকে বের তোমাদের গাইস সিম্পল তিনটে সেটিং দেখিয়ে দেবো এন্ড গাইস এই তিনটে সেটিং গাইস তোমাদের মোবাইলে অন না থাকার কারণে কিন্তু গাইস তোমাদের মোবাইলে ইন্টারনেট কিন্তু গাইস অটোমেটিক্যালি কিন্তু গাইস নষ্ট হয়ে যায় সেটা কিন্তু গাইস তোমরা নিজেরাও কিন্তু গাইস বুঝতে পারো না সো গাইস আজকে বের সিম্পল গাইস তোমাদের তিনটে সেটিং দেখিয়ে দেবো এন্ড গাইস তোমরা যদি তোমাদের মোবাইলে এই তিনটে সেটিং গাইস অ্যাক্টিভ করে দাও তোমাদের মোবাইলে সারাদিনে কিন্তু গাইস প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু গাইস বেঁচে থাকবে তোমরা কিন্তু গাইস নিজেরাই কিন্তু গাইস পার্থক্যটি গাইস বুঝতে পারবে সো গাইস খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ভিডিও চলেছে তো গাইস ভিডিওর মধ্যে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন গাইস চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই রকম মজার মজার ভিডিও সবাইকে দেখার জন্য সো গাইস চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সো গাইস ফার্স্ট সেটিংটি লুকিয়ে আছে আমাদের মোবাইলের প্লে স্টোরের মধ্যে গাইস সিম্পলি তোমার প্লে স্টোরের মধ্যে আসবে এন্ড উপরে কোনায় তোমাদের প্রোফাইল দেখতে হবে সিম্পলি গাইস এর উপর তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস নিচে তোমরা একটা অপশন দেখতে পাবে সেটিং সিম্পলি তোমরা কি করবে সেটিং এর উপর গাইস তোমরা ক্লিক করবে এন্ড নিচে একটা অপশন তোমরা দেখতে পাবে নেটওয়ার্ক পারফরম্যান্স সিম্পলি গাইস তোমরা কি করবে এর উপরে ক্লিক করবে এন্ড গাইস এর উপরে ক্লিক করার পর আরেক নতুন অপশন চলে আসবে গাইস অটো আপডেট অ্যাপস সিম্পলি গাইস তোমরা কি করবে এর উপরে গাইস ক্লিক করে দেবেন গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ডোন্ট অটো আপডেট অ্যাপস করা আছে তোমাদের মোবাইল কিন্তু গাইস ওভার এনি নেটওয়ার্ক অথবা ওভার ওয়াইফাই অনলি করা থাকবে তোমরা সিম্পলি কি করবে ডোন্ট অটো আপডেট অ্যাপস কিন্তু গাইস ক্লিক করবেন গাইস এখান থেকে ডান করে দেবে এন্ড গাইস এই সেটিংটি করার ফলে কিন্তু গাইস তোমাদের মোবাইলে ইন্টারনেট অনেকটা পরিমাণে সেভ হবে কারণ কিন্তু গাইস আমাদের মোবাইল যত রকমের অ্যাপ্লিকেশন আছে কিছুদিন পর পর কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপডেট হয়ে থাকে এন্ড আমাদের উইদাউট পারমিশন কিন্তু আমাদের প্লে স্টোর কিন্তু এই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপডেট করে এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু আমাদের নষ্ট হয় সো গাইস তোমরা সিম্পলি কি করবে এখান থেকে কিন্তু গাইস ডোন্ট অটো আপডেটস অ্যাপে কিন্তু গাইস তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস যে অ্যাপ্লিকেশন তোমাদের গাইস আপডেট করার প্রয়োজন তোমরা কিন্তু ম্যানুয়ালি সেই অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে গাইস আপডেট করে নিতে পারবে এন্ড গাইস ফাইনালি যে সেকেন্ড নম্বর সেটিং এন্ড গাইস সেকেন্ড নম্বর সেটিং কিন্তু আমাদের মোবাইলে ইউটিউবের মধ্যে লুকিয়ে আছে এন্ড গাইস আমরা কিন্তু সারাদিনে প্রচুর পরিমাণে ইউটিউব ভিডিও দেখি এন্ড একটি ভুলের জন্য কিন্তু আমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু গাইস নষ্ট হয়ে যায় তো গাইস এই সেটিংটি করার জন্য তোমরা সিম্পলি কি করবে তোমাদের মোবাইল ইউটিউব ওপেন করে নেবে এন্ড গাইস উপরে কোনায় তোমাদের প্রোফাইল দেখতে পাবে সিম্পলি গাইস তোমরা কি করবে প্রোফাইল উপর তোমরা ক্লিক করে দেবে এন্ড গাইস নিচে একটা অপশন তোমরা দেখতে পাবে সেটিং সিম্পলি গাইস তোমরা সেটিং এর উপর ক্লিক করবে এন্ড গাইস এখানে সেকেন্ড নম্বরে একটা অপশন তোমরা দেখতে পাবে ডাটা সেভিং তো গাইস ডাটা সেভিং মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের মোবাইলে ইন্টারনেট কিন্তু প্রচুর পরিমাণে সেভ হবে তো গাইস সিম্পলি গাইস তো এটা তোমাদের মোবাইলে অফ থাকতে পারে সিম্পলি তোমরা কি করবে ডাটা সেভিং মোড কিন্তু গাইস তোমাদের মোবাইলে কিন্তু অ্যাক্টিভ করে দেবে এন্ড গাইস এই সেটিংটি অন করার ফলে কিন্তু গাইস তোমরা নিজেরও কিন্তু গাইস ভাবতেও পারবে না তোমাদের মোবাইলে কতটা পরিমাণে ডাটা কিন্তু গাইস সেভ হবে সারাদিনে কিন্তু গাইস তোমাদের প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু গাইস এখান থেকে গাইস সেভ হয়ে যাবে তো গাইস সিম্পলি তোমরা কি করবে সেকেন্ড নম্বরে সেটিংটি তোমাদের মোবাইলে কিন্তু গাইস অ্যাপ্লাই করে দেবে সো গাইস চলে যাবো থার্ড নম্বর সেটিং এন্ড গাইস এই সেটিং কিন্তু আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে আছে এন্ড গাইস হোয়াটসঅ্যাপ তোমরা ওপেন করে নেবে এন্ড উপরে কোনো থ্রি ডট একটি অপশন তোমরা দেখতে পাবে সিম্পলি গাইস এর উপর তোমরা ক্লিক করবে নিচে একটা অপশন তোমরা দেখতে পাবে সেটিং সিম্পলি গাইস সেটিং এর উপর ক্লিক করবে এন্ড গাইস এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে স্টোরেজ এন্ড ডাটা সিম্পলি গাইস তোমরা কি করবে এর উপরে ক্লিক করবে এন্ড গাইস স্টোরেজ এন্ড ডাটা এর মধ্যে গাইস ক্লিক করার পর নিচে একটা অপশন তোমরা দেখতে পাবে হোয়েন ইউজ মোবাইল ডাটা সিম্পলি গাইস তোমরা কি করবে এখানে ক্লিক করে দেবে এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু অনলি ফটোতে কিন্তু টিক মার্ক করা আছে তোমাদের মোবাইলে কিন্তু গাইস সব করাতে টিক মার্ক করা থাকবে তো গাইস তোমরা সিম্পলি কি করবে এই সমস্ত টিক মার্কগুলো কিন্তু এখান থেকে কিন্তু গাইস হাটিয়ে দেবে এন্ড গাইস কোনো কিছুতেই কিন্তু গাইস তোমাদের টিক মার্ক করার দরকার নেই আমার এখানে দেখতে পাচ্ছ ফটোতে টিক মার্ক করা ছিল তোমাদের মোবাইলে এইরকমভাবে সব করাতে টিক মার্ক করা থাকবে তোমরা সিম্পলি কি করবে সব করাতে থেকে টিক মার্ক তুলে নেবে এন্ড গাইস এখান থেকে ওকে করে দেবে এন্ড গাইস এই সিলেক্ট করার ফলে গাইস কি হবে তোমাদের মোবাইলে কিন্তু গাইস অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে নানান রকমের ভিডিও নানান রকমের ফটো কিন্তু গাইস সেন্ড করতে থাকে অনেক রকমের গ্রুপ থেকে কিন্তু অনেক রকমের ফটো ভিডিও আসে এন্ড গাইস কোনো রকমের কোনো পারমিশন ছাড়াই কিন্তু আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ কিন্তু সেই সমস্ত ফটো অ্যান্ড ভিডিওগুলো কিন্তু আমাদের মোবাইলে কিন্তু গাইস ডাউনলোড করে নেয় এন্ড এর ফলে কিন্তু আমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু গাইস নষ্ট হয় সো গাইস তোমরা সিম্পলি যদি তোমাদের মোবাইলে এই সমস্ত সেটিংগুলো গাইস অ্যাক্টিভ করে দাও 100% গ্যারান্টি বলছি গাইস তোমাদের মোবাইলে সারাদিন কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু গাইস সেফ থাকবে এন্ড কিন্তু সারাদিনে তোমরা প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু গাইস ইউজ করতে পারবে তো গাইস সিম্পলি তোমরা কি করবে এই সমস্ত সেটিংগুলো তোমাদের মোবাইলে অ্যাপ্লাই করবে এন্ড কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সমস্ত সেটিংগুলো তোমাদের মোবাইলে ওয়ার্ক করছে কি না তো গাইস আজকে ভিডিও এমন ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও এন্ড গাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম মজার মজার ভিডিও সবাইকে দেখার জন্য সো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা এন্ড বাই বাই।